মর্নিং ফ্রেন্ডস, আমার ক্রিয়েটিভ মম চ্যানেলের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার সকালে আমি হলদিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাইরে। তো জানি না কতটা জার্নি কীভাবে শেয়ার করতে পারবো না পারবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। ওখান থেকে আর রাস্তায় এত ভিড় এত ভিড়, মানে ফার্স্ট তো ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে মানে যা লাইন দেওয়া শুরু করেছি সেই শুরু হয়েছে। আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কেটেছে, মানে আমার বাড়ি শ্যামনগর, সেখান থেকে তো ট্রেনে ওঠাটা পসিবলই ছিল না, যার জন্য ব্যারাকপুর চলে এসেছিলাম। ব্যারাকপুর থেকে ট্রেনে উঠবো বলে ওখানে এসেছি বাসে করে, তারপর ওখান থেকে টিকিট কাটতে আধ ঘন্টা লাইন দিয়েছি, তারপরে গিয়ে টিকিট পেয়েছি। তো সেই থেকে জার্নি স্টার্ট হয়েছে মোটামুটি সারা ট্রেনে। তো ছোটটা আমার সাথে এসছে আর বড়টা তোর বাবার সাথে বাইকে করে এসছে, আর সেই ট্রেনে ছোটটাকে মোটামুটি বসাতে পেরেছি, লেডিসে উঠেছি তাও এত ভিড়, আর নিজে তো কোনো রকম দাঁড়িয়ে এসেছি, কোনো রকমে পৌঁছেছি শিয়ালদায়। তারপর ডায়মন্ডের ট্রেনটা ফাঁকা ছিল, শুয়ে বসে গড়িয়ে আরাম করে এসেছি, সেটা ঠিক আছে। কিন্তু তারপর ভ্যাসেল, অ্যাকচুয়ালি মানে ভাইফোঁটার পরে কালকে সোমবার সবাই বাড়ি ফিরছে, প্রচণ্ড ভিড় ট্রেনে, মানে যে কোনো জায়গায় বলো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, অতি কষ্টে বাড়িতে এসে পৌঁছেছি। যাই হোক, একটা ভালো যে ওরা বাইকে করে তাড়াতাড়ি চলে এসেছিল, মানে এসে আর ইচ্ছে করেনি যে ক্যামেরাটা হাতে নিয়ে কিছু শ্যুট করি, নাহলে দেখাতাম বাবা আর ছেলে দুজনে মিলে কি সুন্দর রান্না করেছে, ডিমের ঝোল, ভাত, ডাল সিদ্ধ। যাই হোক, এসে গরম গরম ভাতটা খেতে পেরেছি। আমার বাড়িতে ঢুকতে ঢুকতে দুটো এরকম হয়ে গেছিলো, তো দেখি দুজনে মিলে খাওয়ার দাওয়ার রেডি করে স্নান টান করে শুয়ে আছে, তো আমরা এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। ঘরের অবস্থা তো লন্ড ভন্ড, যা হয় তিন চার দিন বাড়িতে না থাকলে তারপর ফিরলে যাওয়া হয়, এতক্ষণ তো এখানটা দেখার মতো ছিল, সমস্ত ব্যাগ নিচে ভর্তি হয়ে পড়ে রয়েছে। এখন একটুখানি ওগুলো সব বের করে কিছু কিছু কেচেছি, ওয়াশিং মেশিনে যেগুলো কাচার সেগুলো দিয়েছি, কিছু কিছু সব তো আর ওয়াশিং মেশিনে কাচা সম্ভব হয় না, কিছু কিছু হাতেও কাচ, মানে আমাদের ভালো জামা কাপড়গুলো আমি হাতে কেচে নিই। আর তারপরে সব ব্যাগপত্রগুলোকে রোদে দিলাম, রোদে ঠোদে দিয়ে এখন একটু ফ্রি হয়েছে, এখন প্রায় 10:30 এরকম হয়ে গেছে ফ্রি। এইবার রান্নাবান্না এসছি, আজকে রান্নাবান্না করব। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার তো আমাদের নিরামিষ হয়, ওই জন্য পটল নিয়েছি, পেঁপে আলু, মানে হালকা, মানে ওখানে ঘুরে ঘুরে তো কদিন রিচ, এটা ওটা এটা, খাওয়া দাওয়া তো যেমন তেমন, তারপর বাইরের খাওয়া দাওয়া তো জমিয়ে চলছে, এটা ওটা সেটা। তো যাই হোক, এখন একটু কদিন একটু রেস্ট দিতে হবে, ছোটোটারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, যাতায়াতে হাওয়াতে একটু হয় আর চেঞ্জ হচ্ছে ওয়েদারটা, বড়টারও একটু লেগেছে, মোটামুটি সবারই একটু শরীরটা বিগড়েছে, এক জায়গা থেকে এলে যেটা হয়। আর তাই জন্য আজকে আলু পটলের তরকারি করব, আর হচ্ছে পেঁপে আলু ভাতে দেব, আর মুগ ডাল হচ্ছে, এই আজকে রান্না বান্না করছি। কালকে কিছু মানে এসে একদম টানা ঘুম, আর কিছু পড়ার মতো আর ইন্টারেস্ট ছিল না যে তোমাদের সাথে একটু কথা বলবো বা কিছু, আর ইচ্ছে করছে না, মানে এতটা জার্নি না, এই জার্নির ভয়ে আমার মানে এই যাওয়ার কষ্টে আমার মনে হয় না দুদিন ছাড়া ছাড়া যাই, এত মানে জার্নি হয়। আর দেখো কি নিয়ে এসছি, সেদিনকে তো তোমাদের দেখানো হয়নি কি কি কিনেছিলাম, এই দেখো এই চপারটা নিয়ে এসছি, বাবা স্নান হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে না, কালকে থেকেই তো ওদের ক্লাস চালু হয়ে গেছে, কিন্তু কালকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমরা রাস্তায় ছিলাম, আর নেট ওইভাবে তো অতটা ওকে মানে সেই টানা 3-4 ঘন্টা তো মোবাইল নেটটা ইউজ করা সম্ভব হবে না, সেই জন্যই আর অ্যাটেন্ড জয়েন করেনি ক্লাসে। আর দেখো এই যে
নিলাম, এটা না মানে বড় বড় জিনিস কাটতে খুব সুবিধা, আর বিশেষ করে মাছ, এই মাছের জন্যই আমার নেওয়া। আমার যা বঠির অবস্থা তাতে তো মাছ কাটার মতো অবস্থা নেই, যার জন্য এটা নিলাম। আরো টুকিটাকি কিছু নিয়েছি, আমার কাছে আছে প্লেট, মানে সেভাবে না সময় করে ঘুরতে পারিনি, তাহলে আরেকটু দেখলে হতো। এই টাইপের একটু প্লেট নিয়ে এসেছি কয়েকটা, আর কি, আর ওই ঠাকুরের কিছু জিনিসপত্র যেগুলো ওখানে, মানে আমি এখানে সব সময় পাই না, ড্রেসপত্র আর কি, ওখানে ঠাকুরের কিছু ড্রেসপত্র নিয়ে এলাম, যাতে বেশ কিছুদিন চলে যায়। আবার তো হয়তো যেতে হতে পারে মাঝে, যখন যাব তখন নিয়ে আসবো। আর এইভাবে সেভাবে না হাতে সময় নিয়ে যে ঘুরে ঘুরে দেখে দেখে কেনা, সেই সময়টা নিয়ে। ওখানে তো প্রচুর জিনিস তোমাদের দেখিয়েছি, মানে মাথা খারাপ হয়ে যাবে ঢুকলে, কী ছেড়ে কী নেবো খুঁজে পাওয়া যায় না। তো ওই একটু দেখে ধরে, সময় ধরে দেখে দেখে, এত ভ্যারাইটি থাকে তার মধ্যে, নিজের পছন্দ মতো নিতে গেলে একটু সময় তো লাগে না। আমার সেই সময়টুকু ছিল না, তাও কয়েকটা জিনিস নিয়ে এসেছি ঠাকুরের যেগুলো আমার খুব দরকার। তারপরে গঙ্গার জল নিয়ে এসেছি, গতবার বললাম লক্ষ্মী পুজোর সময় এখান থেকে আমি গঙ্গার জল কিনেছি, তো দু বোতল গঙ্গার জল নিয়ে এসেছি, যেটা মানে 12 মাসই আমার লাগে। এই আর কি, আই সকাল থেকে রেগুলারে যা কাজ কর্ম শুরু হয়ে গেছে, চলছে, আর এদিকে রান্নাবান্না তো বললাম বসিয়েছি। আজকে ওই পুচকি হাঁড়িটাই করে ভাত বসিয়েছি, আর যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাই, আর আমি ওই কুকারটা ইউজ করি না, ওই জন্য হাঁড়িতে করেই ভাত বসাই। ওই ছোট্ট পুচকে হাঁড়িটা, ছোট্ট খাট্ট, আমার ভালো লাগে খুব ছোট ছোট জিনিস রান্না করতে। তারপরে আবার আরেকজনের জন্য গোছ গাছ শুরু করতে হবে, কারণ এই মাঝের হয়তো শেষের দিক থেকেই হয়তো যেতে হতে পারে। এই কাজকর্ম চলছে। আরেকটা জিনিস দেখায়, আমাদের মানে ওই বাড়ি শ্বশুর বাড়ির থেকে বাবা পাঠিয়ে দিয়েছে মর্তমান কলা, আরও অনেক ছিল, দেবে বলছিল বাবা, অত নিয়ে আসা সম্ভব না, তাও বাইকে করে নিয়ে এসছে বলে নিয়ে আসতে পেরেছে। এটা আমার শ্বশুরমশাই পাঠিয়েছে, আর এই দুটো, এ হচ্ছে কদবেল আমার বাবু, এটা আবার বাড়িতে গিয়েছিলাম, বাপি আবার এটা পাঠিয়ে দিয়েছে বাপি। তো মোটামুটি কালেকশন ভালো আছে, আমি তো যাওয়ার সময় কিনে নিয়ে গেছিলাম দেখেছিলাম, কিন্তু সেটা থেকেও এটা বেশ সুন্দর, বড় গন্ধ, তো এটাকে মাখবো জম্পেশ করে, ভাত উঠল এসে গেছে। ধনে পাতা, ধনে পাতা দিয়ে, মানে বাজার তো কালকে রাত্রিবেলা ও বেরিয়ে মোটামুটি চলার মতো কিছু বাজার করে নিয়ে এসছে, সব কিছু আনতে পারেনি, ও টায়ার না, অতটা জার্নি করে এসছে, বাইক চালানো তো মুখের কথা না, অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তবু এসে একটু দুপুরবেলাটায় আমরা রেস্ট পেয়েছি, পেয়ে তারপরে একটু টুকটাক করে নিজের মতো ঘর ঠরগুলো গোছানো, এতদিন না থাকলে যেটা হয়, গুজগাছ করে ও একটু বাজার ঠাজার করে আনলো, সবজি বাজার ঠাজারগুলো তো একদমই ছিল না, সেগুলো টুকটাক করে, কারণ ওর ডিউটি শুরু হয়ে গেলে তো আর নন স্টপ চলতেই থাকবে, সেই জন্য টুকটাক একটু নিয়ে এসেছিলো। তো ধনে পাতাটা আনেনি, ধনে পাতাটা আনি, তারপর বেলটাকে জব্দ করে মাখা হবে, মানে মেখে না, এটা স্টোর করেও রাখা যায় ফ্রিজে, বেশ একটু রোদে দিয়ে একটা ছোটো টিফিন, মানে শুকিয়ে শুকিয়ে একটু কালো হয়ে গেলে তারপরে একটা টিফিন বক্স করে পিস পিস করে কেটে রেখে দাও, তুমি অনেক দিন ধরে খেতে পারো। ওরকমই করবো, অনেকটা আছে, দুটো বেল অনেকটাই আছে। আর শীতকালে দেখবে দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু টক 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 খেতে কি ভালো লাগে না, আমারও খুব ভালো লাগে। আমাদের ওখানে কালীবাড়িতে আচার, মুখে জল চলে আসছে বলতে, আচারেরও স্টল আছে জানো তো, আর ওখান থেকে আচার নেবো ভেবেছিলাম, কিন্তু ওই তাড়াহুড়োতে আর খেয়াল নেই, ওখানেও ভ্যারাইটির আচার আচার পাওয়া যায় আর কি, বড় বড় জারে করে নিয়ে রাখে, তুমি যেরকমটা 25 টাকা শ, আমি জিজ্ঞেস করেছিলাম, তো ভেবেছিলাম কাজ মিটিয়ে ফেরার পথে নিয়ে বেরোবো, ব্যাস ভুলে গেছি, তারপরে আর আনা হলো না। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, আমাদের বাড়ি, আমাদের বাড়ির পুজো জানিও কমেন্টে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো কন্টিনিউ করছি, আর এরপরে কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখছি।
কতটা কি করতে পারি, মানে খুবই টায়ার্ড। এখন 3-4 দিনের ঘোরার রেশ, এখন কাটতে একটু সময় লাগবে, 1-2 দিন যাবে। ঘাম বেরিয়ে গেল সকাল থেকে কাজ, আর কাজ করে আর শেষ হচ্ছে না কাজে। দেখো ছাদ থেকে নিয়ে এসছে এগুলো, কি ঘুরতে যাওয়ার মাশুল। এবার এগুলোকে কাঁচা হয়েছে, এখনো আছে, সম্পূর্ণ হয়নি এখনো। ওই যে ওয়াশিং মেশিনের উপর গামলাতে করে রাখা আছে, কিছুটা হয়েছে। এবার এগুলোকে যেগুলো আয়রন করার, আয়রন করতে হবে, জায়গা মতো রাখতে হবে। ঘুরতে যাওয়া মানে শুধু ঘুরতে যাওয়া না, বেশ কয়েকটা দিন মজা করে আনন্দ করে ঘুরে তো আসি, তারপর ঠেলাটা বুঝতে পারা যায় যখন এর পরের কাজগুলো করতে হয়। এই পরের কাজগুলো করার সময় ঠেলাটি টের পাওয়া যায়, ঘোরার মজা বেরিয়ে যায় তখন। আর মনে হয় যেন আর বছর খানি কোথাও বেরোবো না। ও আবার এই সব মিটে গেলে, আয়রন করে এগুলো সব আলমারিতে ঢুকে গেলে, আবার 2-4 দিন গেলে গায়ের ব্যথাটা সেরে গেলে আবার মনে হবে কোথাও ঘুরে আসি, বেরিয়ে আসি। ওই প্রথম প্রথম কয়েকদিন একটু মনে হয় বাবা আর বেরোচ্ছি এরকম আর কি। কাজ তো সারাদিনই আছে, করতেই থাকবো। আর ব্লগটা বাড়িয়ে লাভ নেই, কারণ অনেকটা বড় হয়ে যাবে। এখন চটপট কাজটা সেরে নিই, তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে হলে দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করতে হবে। আর নিচে দোকানপাটও তো অনেকদিন বন্ধ, লোকের জিনিসপত্র রয়েছে, কিছু কিছু তো রেখেই গেছি, কমপ্লিট করতে পারিনি, তাদেরকে রিকোয়েস্ট করে টাইম চেয়ে গেছি। আমি ঘুরে এসেই তোমাদের গুলো ডেলিভারি দিল, কথা খেলাপ করাটা ঠিক হবে না তো। সুতরাং এসব কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে, ওই জন্য আমি আজকে যতটা সম্ভব হয়েছে করে নিয়েছি, কারণ আজকের দিনটা হাতে রেখেছি। ঘরটাকে ঠিক করতে তো একটু সময় লাগে, কাল থেকে ফুল দমে কাজে লেগে পড়ব, একদম যেমন আগে আমার টাইম শিডিউল ছিল সেই টাইম শিডিউলে ফিরে যেতে হবে। তো আজকের দিনটা একটু গোছগাছগুলো করে নিই, ওই জন্য যতটা সম্ভব করে নিচ্ছি। তো আমার সঙ্গে থেকো, আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, না হলে আমি কি করে বুঝবো তোমাদের আদৌ ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বা তোমরা আরো কি দেখতে চাও সেটাও জানাতে পারো। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, একদম হ্যাপি থাকো, আর মনের দিক থেকে একদম পজিটিভ।